দেখো এই নীল স্যুটটা তোমায় খুব ভালো মানাবে। এই নীল রংটা প্লিজ পলবি, এটা স্কুলের বাচ্চার মতন লাগবে, এসব কেউ পরে? এই রংটা আমার খুব পছন্দের জানো, তোমাকে খুব ভালো মানাবে। আমি স্পেশালি তোমার জন্য অর্ডার দিয়ে বানিয়েছি। পল্লবী, আমি কারোর জন্য নিজের পছন্দ অপছন্দ বদলাবো না। হ্যালো, ওকে স্যার। হ্যাঁ কেষ্ট, কাল থেকে আমার কেবিনের রং নীল হবে। রাইট। ইয়া পল্লবী, প্লিজ নোট ইট ডাউন। আই ওয়ান্ট নীল দেয়াল, নীল দরজা, নীল পর্দা, নীল ল্যাম্প, নীল টেলিফোন, নীল চেয়ার, নীল টেবিল, নীল ল্যাপটপ আর ব্যাস 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 ব্যাস। আর বলতে হবে না, আপনার স্ত্রী নীল রং পছন্দ, তাই আপনি চোখের সামনে সবকিছু নীল দেখতে চান, কারণ আপনি আপনার স্ত্রীকে মিস করতে চান না, তাই না স্যার? রাইট, একদম ঠিক বলেছো কেষ্ট। আপনার তুলনা হয় না, তুলনা হয় না। স্ত্রীকে এভাবে ভালোবাসতে আমি একমাত্র সম্রাট শাহজাহানকে দেখেছিলাম, আর আপনাকে দেখছি। আপনি স্যার আমাদের এই কর্পোরেট ওয়ার্ল্ডের শাহজাহান। আপনি স্যার প্রেমের রং বদলে দিয়েছেন। আজ থেকে প্রেমের পোশাক হবে নীল, ভাষা হবে নীল, ভাষা হবে নীল, পরিচিতি হবে নীল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার তুমি আসতে পারো। না 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 স্যার, আপনার কাছ থেকে বিদায় নেবার আগে এক কাপ নীল চা। যাওয়ার আগে নীল সালাম। আর কিছু লিখতে হবে স্যার? আচ্ছা, পিএ মানে কি? পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। বেশ, তার মানে তোমার সাথে কিছু পার্সোনাল কথা শেয়ার করাই যেতে পারে। এই পোশাকটা পরে আমার কেমন লাগছে? আমার স্ত্রী বলে এই রংটা নাকি আমার গায়ে খুব সুন্দর লাগে। ভুল ধারণা আপনার। যার মন সুন্দর নয় তাকে কোনো কিছুতেই সুন্দর লাগে না। স্বপ্ন যেন থাকবে চিরদিন এ ভালো।